এখন যেটা অস্টিওআর্থ্রাইটিস তো একটা মানে আপনি বলেছেন যে ডিজিজ অফ এজড পিপল বা বার্ধক্যজনিত একটি রোগের নাম, তো এটা যদি হয়ে যায় কারো ব্যথা তো থাকবেই, এখন সাধারণ এক্সরে করলেই কি রোগটা ধরা পড়বে? ধন্যবাদ আপনাকে। আসলে অস্টিওআর্থ্রাইটিস যেটা হচ্ছে এটা আমরা আবার কয়েকটা টাইপস আছে, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি। তো প্রাইমারিতে যেটা হয় রোগীর কমপ্লেন আসে যে ব্যথা বেদনা বা একটু নিচে বসতে গেলে হালকা ব্যথা হয়, হালকা একটু ফুলে যায়, হাঁটু অনেক সময় একটু গরম গরম মনে হয়, তার কাছে একটু রেডনেস মনে হয়, লাল হয়ে গিয়েছে, এবং এইজ একটা ফ্যাক্টর। এবং আরেকটা হচ্ছে কি মানে অনেক সময় রুগী জানে না, যেটা আমরা হয়তো রুগীকে হিস্টোরি থেকে নিই যে আপনি কি কয়েক বছরের ভিতরে কোনো আঘাত পেয়েছেন কিনা। অনেক সময় একটা লোক আঘাত পেল, পড়ে গেল বা বিভিন্নভাবে আঘাত পেল হাঁটুতে, দেখা যায় যে সে হয়তো কিছুদিনের ভিতরে ভালো হয়ে গেল, 7-8 দিন 10 দিন ওষুধ খেলো, অ্যান্টিবায়োটিক খেলো, পেন কিলার খেলো, ভালো হয়ে গেল, সে দিব্যি ভালো। বাট দেখা যায় 5-6 বছর পরে তার কিন্তু আর্থ্রাইটিস ডেভেলপ করবে, ডেভেলপ করে গেছে। এই জিনিসটা হয়তো সে জানে না। আমরা হিস্টোরি নিয়ে দেখা যায় যে হ্যাঁ আমি 5-6 বছর আগে আঘাত পেয়েছিলাম, যেই হাঁটুতে সে আঘাত পেয়েছে সেটাতেই ডেভেলপ করেছে, সেটাতে অস্টিওআর্থ্রাইটিস। হ্যাঁ, তাহলে যদি এজিং প্রসেস থেকে হতো তাহলে কিন্তু দুইটাতে এট এ টাইমে হতো, কিন্তু তার ক্ষেত্রে দেখা গেলো একটা হাঁটুতে ব্যথা সমস্যা আরেকটাতে কিন্তু নেই। তাকে বোঝা যাবে যে এটা হচ্ছে দিস ইজ প্রিডিসপোজিং ফ্যাক্টর, যে আঘাত থেকে তার এই সমস্যাটা। আমরা প্রথমেই বলেছিলাম, আলাপ করেছিলাম যে হাঁটু হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট ওয়েট বিয়ারিং জয়েন্ট। তো যাদের খুব যারা খুব মোটা মানুষ বা স্থূলকায় আমরা বলতে পারি, তাদের তো এই হাঁটুর উপর একটা এক্সট্রা বার্ডেন পড়ে, সেখানে কি এই বার্ডেনটা সহ্য করতে তার কোনো বিপর্যয় ঘটে কি না? অবশ্যই বিপর্যয় ঘটে। যারা যারা হাঁটু ব্যথা ভুগছে বা হাঁটু ব্যথা রুগী, তাদের কিন্তু ওজন যদি বেশি হয় তাহলে দেখা যায় তিনি সারতে অনেক সময় লেগে যায়। তো আরেকটা হচ্ছে যারা হাঁটু ব্যথায় ভোগে, যদি তার ওজন নাও হয় তার আবার ওজন গেইন করে, মানে দুইটি রিভার্স, একেবারে রিভার্স, ভাইস ভার্সা, ভাইস ভার্সা এটা হতেই পারে। যেমন কেন বেড়ে যায়, হাঁটু ব্যথার কারণে সে মুভমেন্ট করে না, হাঁটাহাঁটি করে না। কারণ একটা মানুষ যখন হাঁটাহাঁটি না করবে, চলাফেরা না করবে, তাহলে তার ওয়েট গেইন তার হতেই থাকবে এবং এক পর্যায়ে সে আর মোটা হয়ে যেতে পারে। আর যা কারো যদি কোনো কারণে ওয়েট গেইন হয়েও থাকে অন্য কোনো কারণে, সেটা হচ্ছে অতিরিক্ত খাবার থেকে হোক অথবা হরমোনাল সমস্যা যেভাবেই হোক, জেনেটিক হোক, সেক্ষেত্রে যদি তার হাঁটু ব্যথা হয় সেই রুগী কিন্তু সারতে অনেক সময় লেগে যায়। এই জন্য ওজন হাঁটু ব্যথার জন্য একটা অভিশাপ, ওজন অবশ্যই কমিয়ে ফেলতে, ওজন কমাতে হবে, সেটা অ্যাজ পার অ্যাজ পসিবল। তো আমরা হয়তো হাঁটু ব্যথা রুগীকে যখন আমাদের কাছে আসে, ওজন বেশি থাকলে আমরা প্রাথমিক পর্যায়ে আগে তাকে হাঁটু ব্যথা মুক্ত করার চেষ্টা করি, কারণ সে ব্যথা মুক্ত না হলে সে হাঁটবে, হাঁটবে না, তার ওজনও কমবে, ওজনও কমবে না। তো সেটা আমরা ফার্স্ট প্রায়োরিটি দেই, আমরা তাকে বিভিন্ন থেরাপি বা প্রয়োজন হসপিটালাইজড করে, যেটা অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী আমরা এই পুনর্বাসন চিকিৎসায় যাই। যখন সে মোটামুটি ভালো হয়ে যায় দেন তাকে পাশাপাশি আমরা হাঁটার অভ্যাস গড়ে তুলতে বলি।